গত 17 অক্টোবর জেহোপ মিলিটারি থেকে ফিরে এসেছে এবং তাকে মিলিটারি ক্যাম্প থেকে রিসিভ করার জন্য জিনও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল। আর জিন হয়তো ভেবে গিয়েছিল জেহোপ ফিরে আসছে তো কি হয়েছে, আমি এমনভাবে সেজে যাব যেন সবার নজর আমার কাছেই থাকে। কেননা জিনকে এত সুন্দর লাগছিল এবং তার এত সুইট ব্যবহার সবার মন জয় করে নিয়েছে। তো ফ্যানদের এত আনন্দের মাঝেও কিছু কিছু ফ্যানরা একটু উল্টাপাল্টা কমেন্ট করতেছে যে জিনের বেলায় তো তাকে রিসিভ করার জন্য বিটিএসের সবাই গিয়েছিল, কিন্তু জেহোপের বেলায় কেন এরকম হলো না? তো তার আগে জেহোপকে পছন্দ করে না? তো এরকমটা একদমই নয়, বরং বিটিএসের বাকি সদস্যরা মিলিটারি থেকে ছুটি পায়নি তাই তারা যেতে পারেনি। তো এবার বিটিএসের বাকি সদস্যদের আপডেট নিউজগুলো আপনাদের জানিয়ে দিই। প্রথমে আরএম, যে রিসেন্টলি মিলিটারিতে লাইভ কনসার্ট করার সুযোগ পেয়েছিল, আর এটা নিয়ে আরএম গতকাল একটা স্টোরিও দিয়েছে। এবং ভি, যাকে একজন আর্মি সরাসরি দেখার সুযোগ পেয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আগামী 15ই নভেম্বর জিনের অ্যালবাম হ্যাপি রিলিজ হতে যাচ্ছে, যার কনসেপ্ট ফটো ও ট্রিজার অলরেডি প্রকাশ করা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে।